5ই জুলাই 2021 বিশে আষাঢ় সোমবার কর্কট রাশি কর্কট লগ্ন বা ক্যান্সার সাইনের ব্যক্তিবর্গদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির থাকতে চলেছে। আজ আপনাদেরকে প্রথমেই আলোচনা করব ফিনান্স এবং কেরিয়ারগত বিষয়ে, অর্থাৎ আপনাদের অর্থ এবং কর্মজাগতিক ভাগ্য। আজ মানসিক উত্তেজনাকে আপনি যদি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারেন, তাহলে অর্থ সংক্রান্ত কোনো মামলা ঝামেলা বা কষ্টের মধ্যে যদি আপনি জড়িয়ে থাকেন, সেখান থেকে বার হওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত আপনি নিতে চলেছেন, যার কারণে কিন্তু আপনার আর্থিক উপকার হতে চলেছে। বিজনেসম্যানদের বলবো, আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে। তবে ব্যবসার পরিসর এবং পরিধি বৃদ্ধির জন্য তাড়াহুড়ো যেন বা হটকারিতা যেন করবেন না। চাকরিজীবীদের আজকে অফিসে আপনাদের আরও বেশি মনোযোগী হওয়ার প্রয়োজন আছে। আজ কিন্তু অফিসে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে কাজের প্রতি আপনাকে। পেশাদারি ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা কিন্তু আজ প্রবল। আর আপনার অফিসে আপনার কোনো শত্রু, বলা ভালো আপনার এমন কোনো কলিগ আছে যে আপনার প্রতি প্রতিশোধ নিতে চায়, সে তাকে তার সাথে মর্যাদাপূর্ণ ব্যবহার করুন, শত্রুতা যেন বৃদ্ধি করবেন না, কারণ আজ আপনাদের শত্রু বিরোধী পক্ষের সংখ্যা বৃদ্ধি থাকতে চলেছে আর তারা কিন্তু আপনাকে বড় সড় ধরনের কোনো ক্ষতি করতেই পারে। প্রতিবেশীদের ব্যাপারে সব থেকে সাবধান থাকুন আর অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধির প্রয়োজন আছে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশের যাত্রার কথা ভাবছিলেন, তাদেরকে আরও একটু অপেক্ষা করতে হবে। পরিবারের সদস্যদের সাথে আজ বাকবিতণ্ডা, অহেতুক বচসার মধ্যে যেন নিজেকে জড়িয়ে ফেলবেন না, সেই ঝামেলা কিন্তু কোর্ট কাছারি মামলা পর্যন্ত গড়িয়ে যেতে পারে। আজ পরিবার এবং প্রতিবেশী এই দু জায়গায় সদস্যদের সাথে ভাব ভালোবাসা বজায় রাখার চেষ্টা করুন। পরিবারের প্রতি কোনো দায়িত্ব আপনার কাঁধে থেকে থাকলে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন, তবেই কিন্তু আপনার পারিবারিক সম্পর্কের মজবুতি বৃদ্ধি হবে। ছোটোখাটো ব্যাপারে, পারিবারিক ব্যাপারে নাক যেন গলাতে যাবেন না। দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে মুক্ত হওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। কায়িক পরিশ্রম হলেও স্বাস্থ্য এবং মেজাজ দুই কিন্তু আপনার বেশ মজবুত থাকবে। আজ আপনার দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হতে চলেছে, তবে কোন স্বপ্নটি পূরণ হবে এটি কিন্তু নির্দিষ্ট করে বলা অসম্ভব। কোনো একটি স্বপ্ন বা মনোবাঞ্ছা পূরণের দিন আজ, এ বিষয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, কারণ গুরু গ্রহ বৃহস্পতি কিন্তু আপনাকে ঠিক সেই ইঙ্গিতই দিচ্ছেন। আর করোনার তৃতীয় ঢেউ চলছে, এই সময় ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন। প্রেমিক প্রেমিকাদের কিন্তু আজকের দিনটি একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন, প্রেমে পাগল হওয়ার দিন। ভালোবাসার জীবনে আশ্চর্যজনক একটি দিনের সম্মুখীন আপনারা হতে চলেছেন। প্রতি মুহূর্তে আপনার জন্য রোম্যান্টিক সারপ্রাইজ অপেক্ষা করছে। স্বামী স্ত্রী আজ আপনারা অপ্রয়োজনীয় বিতর্কের মধ্যে যদি না জড়িয়ে পড়েন, তাহলে প্রেমের উচ্ছ্বাসে আজ আপনারা মজে যেতে চলেছেন। আজ আপনাদেরও রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন, তাই দিনটি কিন্তু উপভোগ করতে ভুলবেন না। আর সমাজে যখন কোনো মানুষজনের সঙ্গে মিশবেন, তাদের পেশাদারি যোগ্যতা এবং মর্যাদা সম্মান সঠিক দেবেন। মনে রাখবেন, সম্মান দিলে কিন্তু তবেই সম্মান পাওয়া যায়। মুখনিঃসৃত বাণীর দিকে একটু খেয়াল রাখতে কিন্তু ভুলবেন না। আজ যেহেতু সোমবার, তাই মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র, যেটি হল ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুক্মি বন্ধনান মৃত্যুর্মুক্ষিয়মামৃতাত ওম নমঃ শিবায়। এই মন্ত্রটি 108 বার জপ করুন, না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার। আর যদি তাও না পারেন, তাহলে কোনো মোবাইল বা MP3 অ্যাপে গিয়ে আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র লিখে সার্চ করুন, সেটি অন্তত আধ ঘন্টা থেকে 1 ঘন্টা শুনুন, তাতেও কিন্তু আপনাদের কাজ দেবে। আর এই ওয়ের উচ্চারণ পেট থেকে, অয়ের উচ্চারণ গলা থেকে, আর ময়ের উচ্চারণ মাথা থেকে হবে। আমরা কিন্তু এই ওম শব্দ উচ্চারণের মাধ্যমে আগে আমাদেরকে পবিত্র করে নেই, তারপর ঈশ্বরের উদ্দেশ্যে বা কোনো গ্রহের উদ্দেশ্যে আমরা তাদের মন্ত্র উচ্চারণ করি কোনো প্রাপ্তির আশায়। আর তাই এই ওম শব্দের মাধ্যমে নিজেদের শুদ্ধিকরণের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে মন্ত্রের অরিজিনাল মাহাত্ম্য। তাহলে আরও একবার শুনে নিন ওম শব্দটির উচ্চারণ কেমন হতে পারে। ও এরপর আপনারা অবশ্যই অনাবিল শান্তি আর নিরাপত্তা খুঁজে পাবেন নিজের মস্তিষ্কের অন্দরে। আশা করি ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাবে।